হাই আমাদের ব্লগিং তোমাদের ওয়েলকাম আমার হাতে হচ্ছে দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে কি ফুল বৃষ্টির হাতে কেক আর আমরা এখন এসেছি কোথায় রাজবাড়ি কিচেন রাজবাড়ি কিচেনে এসেছি এটা তোমার ফালা কাটা আর আজকে উপলক্ষ দাদা বৌদির ম্যারেজ অ্যানিভার্সারি চলে গেছে মৌ আমাদের কেক কিনে আনলাম নিয়ে এলাম ওরা ওয়েট করছে চলো ওখানে গিয়ে ভিডিও করছি দেখো বন্ধুরা এখন আমরা রাজবাড়ি কিচেনের ভেতরে যাচ্ছি বৃষ্টি ঢুকে পড়েছে আর আমরা পৌঁছে গিয়ে দেখছি খাবারের অর্ডার দেওয়াও শুরু হয়ে গেছে এখানে দাদা বৌদি আর মৌ তিনজন মিলে আলোচনা করছে কি খাবার অর্ডার দেওয়া যায় তো এখানে আমাদের কোনো ভূমিকা নেই আমরা কেক নিয়ে এসেছি মৌ গিয়েছিল মৌ একটু আগে চলে এসেছে আর দেখো রাজ রাজবাড়ি কিচেনটা একটা ফালা কাটায় খুব সুন্দর করে এটা করা হয়েছে ভীষণ সুন্দর কিছুদিন হলো এটা হয়েছে পুজোর সময় এখানে দাদা বৌদি ফটোশ্যুট হচ্ছে বৃষ্টি ফটো তুলছে মানে বৃষ্টির মনের মতো হচ্ছে না তো আমাদের হয়ে গেছে এখন কেকটা কুলে দেখাবার পালা আমরা পছন্দ করে নিয়ে এসেছি এখানে বাবা মা লেখা যেহেতু এটা বৃষ্টির তরফ থেকে গিফটটা এখন এটাই দাদা বৌদিকে দিয়ে কাটাবো দাদা তো একদম এগুলো মানে চাই না তবু দাদাকে ধরে বেঁধে নিয়ে আসা হয়েছে তার উপর আমরা দিয়েছি গোলাপ দাদা এখন দেখছি মুচকে মুচকে হাসছে তার মানে খুব একটা অপছন্দ নয় আসলে বৌদিকে খুব ভালোই বাসে আমাদের দাদা তো এখন গোলাপ দেয়া হয়েছে দুজন দুজনকে গোলাপ দেবে এখন গোলাপ দেওয়ার পালা গোলাপ দিচ্ছে দেখো ও দৃশ্যটা যা সুন্দর লাগছে না আমরা ভীষণ এনজয় করছি দাদা দাদা যেগুলো করবে আমরা ভাবিই নি তো আজকে মুডটাও খুব ভালোবাসে আছে আর দেখো ফটোশুটও হয়ে গেল একটা গোলাপ নিয়ে এখন কেক কাটার পালা কেক কাটছে আর কেকটা বৃষ্টির পছন্দে নিয়ে আসা হয়েছে পাইনাপেল ফ্লেভার উপরে নিয়েছি কারণ এটা কেকটা খাবো না খাবার খাবো কি করবো গুজতে পারছি না অনেক কিছু অর্ডারও করেছে শুনলাম তো এখন কেকটা কাটা হয়ে গেছে দেখো এই দৃশ্যটা তো আরও সুন্দর বৌদি দাদাকে কেক খাইয়ে দিলো খাওয়াতে হবে কেক যখন কাটা হয়েছে দুজন বা দুজনেও খুব এনজয় করছে আর হাসি মুখটা দেখে আমাদের খুব ভালো লাগছে আর আমরা চাই সারা জীবন দাদা বৌদি এইভাবে হাসি খুশি থাকুক মানে খুব আনন্দে থাকুক ওরা দুজনে এইভাবেই থাকুক এইভাবেই কেটে যাক ওদের দিনগুলো তো কেক কাটা শেষ আমরা সবাই খুব হাসছি বৃষ্টি খুব খুশি এবার আমাদের খাবার আসা শুরু প্রথমে স্টার্টারে নিয়েছি ভেজ পকোড়া এটা আমরা এখানে আসি আমি বৌদি বৃষ্টি এগুলো খেতে অভ্যস্ত মৌ কিন্তু দাদাকে আনা যায় না তো তোমাদের দাদাকে পেয়েছি খুব ভালো লাগছে আর বিরিয়ানি তো থাকবেই বিরিয়ানি নেওয়া হয়েছে আর পকোড়া নিয়ে নিয়েছিলাম আর রাত্রিবেলা যেহেতু খাচ্ছি আমরা এখানে সবার পছন্দকে নেওয়া হয়েছে আমার বৃষ্টির পছন্দ তাছাড়া তরকা আর নান দাদা বৌদি মৌ খুব পছন্দ করে আর তার সঙ্গে তরকা তো নান নেওয়া হয়েছে আর তার সঙ্গে পনির ভর্তা নেওয়া হয়েছে এটা খুব মানে সুন্দর হয়েছে টেস্টটা আমরা রাজবাড়িতে প্রথম এটা খেলাম

দেখো সম্পূর্ণ ভালো করে তোমাদের দেখানো ভিডিওটা আর তোমরা আসতে পারো ফটোশ্যুট করারও খুব সুন্দর জায়গা অনেক ফটোশ্যুট করতে পারবে আর একদম মিলিপিলি ছিমছাম আর মৌ এরকম রাত ধুয়া হয়ে গেছে মো এখন এদিকে আসছে এর একটু কথা বলি তো পর্ব শেষ এখন মৌরি খাওয়ার পর্ব এখানে মৌ এখন মৌরি নিচ্ছে তো মৌরি খেয়ে আমরা নেমে যাবো বাইরে বেরিয়ে দেখি মানে নিচে এসে দাদা গাড়ির কাছে দাঁড়িয়ে রয়েছে মানে খাওয়া দাওয়া শেষ এবার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত আর এক মিনিট দেরি করা যাবে না আর আমরা একটু পান খেতে চাইছিলাম তো দাদা আমাদের বললো পান খাওয়ার জন্য এখানে ঠিক হবে না দাদার কোনো এক বন্ধুর দোকান আছে অনেক পুরানো বন্ধু ওখানে নাকি খুব ভালো পান পাওয়া যাবে তো ওখানে গিয়ে পান খাবো তো আজকে হঠাৎ করে আমাদের অ্যাকচুয়ালি আমরা তো পান অত খাই না তো উত্তরবঙ্গে পান বিখ্যাত আর পান খাবো না আজকে এত সুন্দর আনন্দ দিনে তা হয় না তো চলো আমরা ঠান্ডার মধ্যে এখানে দাদা গেছে দাদার বন্ধুর দোকান থেকে আনতে চলো যাচ্ছি তো বন্ধুরা এই সেই দাদার বন্ধুর দোকান অনেক পুরানো বন্ধুর দোকান এখানেই খুব সুন্দর নাকি পান পাওয়া যাবে এখানে আমরা এসেছি তো দাদা অলরেডি পানের অর্ডার করেও দিয়েছে আর দেখলাম পানটা খুব সুন্দর করেই উনি সাজছেন তো এখানে তাছাড়া অনেক রকম টুকিটাকি খাবারও এখানে পাওয়া যায় সেগুলোও দাদা দেখছি টুকটাক করে কিনছে দেখছে তো আমরা এখন পানটার অপেক্ষায় তো পান এসে গেছে ফার্স্ট বৌদিকেই দেওয়া হয়েছে আর দাদা তো হয় সব থেকে শেষে ও মৌ পেয়ে গেছে দেখো মৌ খুব সুন্দর করে পানটা খাচ্ছে একদম বড়ো পান

टाटा